বহরমপুরে ছাত্রী খুনে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করলো পুলিশ। নাকা চেকিংয়ের সময় তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিন আদালতে তোলা হলে আদালত ধৃতকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে। বহরমপুরে কলেজ ছাত্রী খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত। ধৃতের নাম সুশান্ত চৌধুরী। ধৃত যুবক মালদার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, জঙ্গিপুর পুলিশ জেলার শামশেরগঞ্জ থানা এলাকা থেকে অভিযুক্তকে ঘটনার পর গ্রেপ্তার করে পুলিশ। জানা গেছে, মৃত ছাত্রী সুতপা চৌধুরীর সাথে অভিযুক্তের প্রেমের সম্পর্ক ছিল, তবে কিছুদিন ধরেই তাদের মধ্যে বনিবানা হচ্ছিল না। ধৃতকে মঙ্গলবার আদালতে তোলা হলে বিচারক 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। মালদা জেলার ইংরেজ বাজারের বাসিন্দা সুতপা বহরমপুর শহীদ সূর্যসেন রোডের একটি মেসে ভাড়া থাকতেন। বহরমপুর গার্লস কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন সুতপা। সুশান্তের সাথে তার প্রেমের সম্পর্ক হলেও কয়েকদিন ধরেই তাদের দুজনের মধ্যে অশান্তি চলছিল। ঘটনার কথা জানিয়ে সম্প্রতি ফেসবুকেও পোস্ট করে সুশান্ত। জানা গেছে, সোমবার সন্ধ্যায় মেসে গিয়ে হাজির হয় সুশান্ত। মেস থেকে ডেকে মেসের গেটের বাইরে সুতপাকে গুলি করে সে। মাটিতেই লুটিয়ে পড়েন সুতপা। এরপর মৃত্যু নিশ্চিত করতে ধারালো ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। সুশান্তের কাছে আগ্নেয়াস্ত্র থাকায় এলাকাবাসী তার কাছে যেতে সাহস পান না। এরপর বন্দুক দেখিয়ে পালিয়ে যায় অভিযুক্ত সুশান্ত। মানুষ এখন কিভাবে নিরাপত্তায় থাকবে? পাড়ার মেয়েরা সব বেরিয়ে এসছে, ওরাও আতঙ্কিত। তবে এটা আমার যতটুকু সম্ভব এটা নাও হতে পারে, এটা কোনো প্রণয় ঘটিত ব্যাপার আমার যেটা মনে হয়েছে। মেয়েটি কেন কলেজের 3rd ইয়ারে সম্ভবত পড়ে, মালদার বাসিন্দা। আমি যতটুকু এখান থেকে খবর কালেকশন করলাম, এখন আমাদের এসপি সাহেব এসছেন, আইসি সাহেব আছেন, প্রশাসন যা করার তা করছেন, অনেক তৎপর প্রশাসন। আশা করি আসামি ধরা পড়ে যাবে, কারণ সিসিটিভি মোড়া পাড়া। এটা কখনোই আমাদের কাছে কাম্য নয়, আমাদের শহরবাসী এবং মানুষের কাছে কখনোই এই খুনটা কাম্য নয়। এবং শুনলাম ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে খুন করেছে। ঘটনার পর থেকেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়। এদিন সাংবাদিক সম্মেলন করে গ্রেপ্তারির কথা জানান পুলিশ সুপার কে শবরী রাজকুমার। মহিলা ওনার উপরে অ্যাসাল্ট হয়েছে, তো ইমিডিয়েটলি আমাদের পুলিশ টিম স্পটে পৌঁছে যায়। ওখানে গিয়ে দেখা যায় একটা ভদ্রমহিলা সুতপা চৌধুরী, ওনার বয়স 21 বছর বয়স, আমাদের বহরমপুর গার্লস কলেজে 3rd ইয়ার বিএসসি বটানি অনার্স করছেন। ওনাকে আজকে বিকালে 6:30টার দিকে উনি যে মেসে থাকতেন ওটার বাইরে একটা অজ্ঞান ব্যক্তি ওনাকে অ্যাসল্ট করে শার্পেটিং ওয়েপন দিয়ে তাতে উনি ইঞ্জুর হন। তো ইমিডিয়েটলি পুলিশ ওনাকে মেডিকেল কলেজে শিফট করে দেন। তারপরে আমরা ইমিডিয়েটলি ব্যাকগ্রাউন্ড এগুলো অ্যানালাইজ করে দেখা গেল, ইনি যিনি ইঞ্জুর্ড আছেন উনি মালদার বাসিন্দা। তারপরে ওনার ব্যাকগ্রাউন্ডগুলো অ্যাসেস করার পরে আমরা একটা সাসপেক্টের আইডেন্টিটি পাই। তারপরে আমাদের টিম ইমিডিয়েটলি অ্যাডিশনাল এসপি ডিএসপি অ্যান্ড আইসি বহরমপুর অ্যান্ড আমাদের এসওজি টিম এটাতে অ্যাকিউজকে ট্র্যাক করতে শুরু করে, তার সাথে সাথে আমরা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্ট অ্যান্ড মালদার ডিস্ট্রিক্ট সবার সাথে আমরা কোঅর্ডিনেট করি। আমাদের পুলিশ জেলায় জঙ্গিপুর আর মালদা সব জায়গায় নাকা চেকিং শুরু করা হয় উইথ ডিটেলস অফ দ্য অ্যাকিউজড। তার পরিপ্রেক্ষিতে ট্র্যাক করে 10:15 দিকে আজকে রাত্রে অ্যাকিউজড সুশান্ত চৌধুরী পীরগঞ্জ পিএস পাকুরিয়া মালদা ডিস্ট্রিক্ট ওকে ডিটেন করা হয় শমশেরগঞ্জ থানা এলাকায়। শমশেরগঞ্জ থানার টিম জঙ্গিপুর পুলিশ জেলা ওরা ওটাকে যে সাসপেক্ট আছে ওকে ডিটেইন করে। ওর কাছ থেকে আমরা একটা ব্যাগের মধ্যে থেকে একটা শার্প কাটিং নাইফ, তার সাথে একটা ফেক আর্মস, অরিজিনাল নয় ওটা ফেক আর্মস মতো আর্মসের মতো একটা জিনিস, আর ওর যেটা ঘটনার সময় যেটা পড়েছিল লাল রঙের গঞ্জি যা তার উপরে ব্লাড স্টেইন ছিল সেটা, এই তিনটে জিনিস আমরা ওর কাছ থেকে রেকভারি করেছিল অ্যান্ড ওর স্টেটমেন্টটাও আমরা পেয়েছি। প্রিলিমিনারি তদন্তে এখন অবধি যেটা জানা গেছে যে অ্যাকিউজ যে আছে ওর স্টেটমেন্ট, অ্যাকিউজের স্টেটমেন্ট থেকে আমরা যেটা বুঝতে পারছি এখন অবধি প্রিলিমিনারি, অ্যাকিউজ যেটা বলছে ও আর যিনি ইঞ্জুর্ড আছে ওনার দুজনেরই আগে কোনো পরিচয় ছিল, রিলেশনশিপ ছিল, যেটা ও ক্লেম করছে তাতে কোনো প্রবলেম হয় তার জন্য ওকে অ্যাসল্ট করে মার্ডার করে।
ঘটনার পর ঘটনাস্থলে আসেন স্থানীয় সাংসদ অধীর চৌধুরী। রাজ্যে নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। কেন বাংলা জুড়ে নারী নির্যাতন বাড়ছে, কেন বাংলা জুড়ে নারী নিরাপত্তা নেই, এ প্রশ্ন করার অধিকার আমাদের আছে। এ প্রশ্ন করা মানে এটা নয় যে সরকারকে অমূলক সমালোচনা করছি। প্রতিদিন কোথাও না কোথাও বাংলায় এই ঘটনা ঘটছে, কেন? ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বহরমপুর।